দেশের কৃষক সমাজ থেকে শুরু করে প্রাণী পালক সহ সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। মহিলাদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের পাশাপাশি গোটা সমাজের অর্থনৈতিক বিকাশের জন্য একের পর এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন প্রধানমন্ত্রী। কল্যাণপুরে নবনির্মিত আধুনিক মানের প্রাণী চিকিৎসালয়ের সূচনা পর্বে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলার কল্যাণপুরে গড়ে উঠেছে ভেটেরিনারি ডিসপেন্সারি। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক তথা ত্রিপুরা তপশিলী জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ এবং বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা। নতুন এই প্রাণী চিকিৎসালয়ের মাধ্যমে গোটা কল্যাণপুর এবং সন্নিহিত এলাকার গৃহপালিত প্রাণীদের প্রয়োজনীয় যত্ন এবং আধুনিক চিকিৎসা হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আগামী দিনেও ডাবল ইঞ্জিন সরকারের বদান্যতায় কল্যাণপুরের উন্নয়নমূলক কর্মযজ্ঞ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আজকে কল্যাণপুরে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে ভেটেরিনারি ডিসপেন্সারি নবনির্মিত দ্বারা আজকে থেকে এখানে কল্যাণপুরবাসীদের জন্য তাদের পশুপালনের চিকিৎসার পরিষেবা প্রদান করা, প্রাণী পালক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এই অফিস আজকে থেকে শুরু হয়েছে। এখানে আমাদের ডাক্তারবাবুরা বসবেন, অন্যান্য যারা আধিকারিক আছেন তারাও বসবেন এবং এই অফিসের মাধ্যমে তারা এই বিধানসভা কেন্দ্রের তথা আশপাশের যারা আছেন প্রাণী পালক তাদেরকে সার্বিকভাবে বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য এই অফিস কাজ করে। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমি সত্যি অত্যন্ত আনন্দিত। আমি স্থানীয় বিধায়ক যার আন্তরিক প্রচেষ্টায় এটা তৈরি হয়েছে, এটার জন্য আমি ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কল্যাণপুরবাসীকেও আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই নবনির্মিত দালান ভবন আগামী দিন এই বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষের কাজে, বিশেষ করে পশুপালন যারা করছেন তাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে এবং অনেক কাজে এই অফিস আসবে। আমি আমার বক্তব্যে সব কিছু তুলে ধরেছি, আমাদের ডিপার্টমেন্টের পরিচিত স্কিমগুলি রয়েছে, পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ করি। আমার বিশ্বাস এখন থেকে কল্যাণপুরের যারা পশুপালন আছেন বিশেষ করে তারা অনেক বেশি সুবিধা পাবেন। সব রকমের ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি, মেডিসিন ফ্যাসিলিটি, হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এর বাইরেও এআরডিডি সেক্টর ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের দপ্তর অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। সবগুলি যখন আগামী দিন ইমপ্লিমেন্ট হবে মানে এট এ গ্ল্যান্স দেখবেন আপনারা কল্যাণপুরের মানুষ অনেক বেশি উপকার করতে পারবেন। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশুপ্রেমের দিকটিও তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। এর পাশাপাশি রাজ্যের প্রাণীদের সেবা প্রকল্পে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি নিয়েও এদিন আলোচনা করেছেন তিনি। এটাও মানে অদ্ভুত বিচারধারা, চিন্তাধারা। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির যে চিন্তা ভাবনা, যে মানুষের সাথে সাথে আমাদের প্রকৃতির অন্যতম বন্ধু এই পশু পাখি, তাদেরও সঠিক সম্মান হওয়া উচিত, তাদেরও চিকিৎসা হওয়া উচিত। এই কারণে তারা তিনি আমাদের দেশবাসীর জন্য, আমাদের রাজ্যের জন্য মোবাইল ভেটেরিনারি ইউনিট তিনি প্রদান করেছেন। আমরা ইতিমধ্যে 13টা অ্যাম্বুলেন্স পেয়েছি ইমার্জেন্সি কাজের জন্য, আরও আমরা প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে ডিমান্ড পাঠিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমার বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ব্লকও সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব এই ভেটেরিনারি অ্যাম্বুলেন্স আপনারা পাবেন। খাদ্য আমরা পাই, যেমন ধরুন আমরা এখানে যারা আছে আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ কিন্তু নন ভেজ খায়, ঠিক না? মাছ মাংস খায়। এখানে কয়জন আছে মাংস খান না, হাত তুলে। মাংস খাই না আমি, এমন কি আছে? মাত্র 4-5 জন, বাকি সবাই খায়, ঠিক না? যেমন আপনি মুরগের মাংস খান, পাটার মাংস খান, শুকুরের মাংস কেউ খায়, অন্যান্য যেগুলি মাংস আমরা খাই না। এই মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করে, তার জন্য আমরা জায়গায় জায়গায় পোলট্রি ফার্ম আমরা প্রমোট করছি, গোটারিতে প্রমোট করছি, ডাকারি প্রমোট করছি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের এআরডিডি ডিপার্টমেন্ট কাজ করে থাকে পুরো বছর। কল্যাণপুরে আধুনিক মানের নতুন কলেবরে গড়ে ওঠা এই প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন পর্বের সাক্ষী থাকতে মঙ্গলবার সেখানে ভিড় জমিয়েছিলেন এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।